নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর যখন সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল, তাহলে ওনাকে সর্বপ্রথম কেন পাঠানো হয়নি, উনি সর্বশেষে কেন এসেছিলেন, বা ওনাকে ওনার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন কেন সর্বশেষে পাঠিয়েছিলেন? তার উত্তর হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আলামে আরওয়াহ, রুহের দুনিয়ায় যখন নিজের নূর থেকে নিজের প্রিয় নবী ও নিজের প্রিয়তম বান্দা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছিলেন এবং ওনার নূর থেকে বাকি আল্লাহর ওলি ও আউলিয়া ও আম্বিয়ারা সৃষ্টি হয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৈয়দুল মুরসালিন বা খাতমুন নবীন করা হয়েছিল। তার কারণ ছিল এই যে আল্লাহ রাব্বুল আলামিন আলামে আরওয়াহ, রুহের দুনিয়ায় সমস্ত নবীর রুহকে নিজের ঔরসে আমন্ত্রণ জানায়, আর সমস্ত নবীর রুহকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের যুগের জগতের দুনিয়ার সমস্ত পরিস্থিতি দেখায়। আর চয়েস নবীদের রুহকে দেন যে তোমরা কে এর মধ্যে কোন যুগে কোন পরিস্থিতিতে কোন স্থানে বা কোন এলাকায় যেতে পছন্দ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবীকে নবুয়ত দান করার সময় বাধ্য করেননি, বা কোনো নবীকে কোনো যুগের জন্য বাধ্য করেননি, বা কোনো বিশিষ্ট স্থানের জন্য বাধ্য করেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই চয়েস তাদের দায়িত্বে দিয়েছিলেন যে তোমরা নিজেরা নিজের জন্যে যোগ বা স্থান সিলেক্ট করো, আমি তোমাদেরকে সেই যুগে সেই সময় সেই স্থানে পাঠাতে চাই, যাহাতে কালকে কোনো নবী যেন এটা না বলতে পারে যে আমি এই সময়ের জন্যে প্রস্তুত ছিলাম না, বা আমি এই যুগের জন্যে প্রস্তুত ছিলাম না, কি আমি এই জায়গার জন্যে প্রস্তুত ছিলাম না, আমাকে বাধ্যমূলক এই জায়গাতে এই সময় বা এই পরিস্থিতির মাঝখানে পাঠানো হয়েছিল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত নবীর রূহকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা এর মধ্যে কে কোন যুগে কোন সময় কোন স্থানে যেতে পছন্দ করবে, তো সমস্ত নবীর রূহ থেকে আওয়াজ এসেছিল বা তাঁরা বলেছিলেন বা হাত তুলেছিলেন বা আল্লাহর সামনে দাবি রেখেছিলেন যে আল্লাহ আমাকে এই যুগে এই সময়ে এই স্থানে পাঠানো হোক, আমি এই দায়িত্ব গ্রহণ করলাম বা দায়িত্ব গ্রহণ করার প্রতিশ্রুতি দিচ্ছি। সুতরাং জানাবে আদম নবী সর্বপ্রথম নিজের যুগকে বা বিশ্বের সেই পরিস্থিতিকে আপন করেছিলেন, নিজের জন্য চয়েস করেছিলেন, তো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে এই বিশ্বে নিজের প্রতিনিধি বা নবী করে পাঠিয়েছিলেন। ওইভাবে পরস্পর যে নবী যে যুগের জন্যে যে সময়ের জন্যে বা যে স্থানের জন্যে তাঁরা দায়িত্ব নিয়েছিলেন, তাঁদেরকে সেই যুগে সেই সময় সেই স্থানে অবতীর্ণ করানো হয়েছিল বা পাঠানো হয়েছিল। শেষ যুগ বড় কঠিন ছিল, যেখানে পুরো বিশ্বের দায়িত্ব একজনকে নেওয়ার প্রয়োজন ছিল, আর সেই যুগে জঘন্যতা বা অন্যায়
অবিচার পাপের সংখ্যা অনেক বৃদ্ধি ছিল, বড় কঠিন যুগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজের ওয়ালিদেরকে, আউলিয়াদেরকে, আম্বিয়াদেরকে এই যুগ দেখিয়েছিলেন যে তোমাদের মধ্যে কে এই কঠিন যুগের সময় যেতে চায় বা এই কঠিন পরিস্থিতিকে সম্মুখীন হতে চায় বা এই যুগে এই সময়ে কে জমিনের ওপরে চেয়ে আমার বান্দাদের শিক্ষার দায়িত্ব নিতে চায়, তাদের হেদায়ত করতে চায়, তাদেরকে সৎ পথ দেখাতে চায়। ওই কঠিন যুগকে দেখে সমস্ত নবীরা চুপচাপ ছিলেন, কেউ হাত তোলেননি, কেউ লাভদায়ক বলেননি। তখন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নেয়ামতুল্লাহ জাজারি সাহেব নিজের বিখ্যাত বই কেসাসুল আম্বিয়ায় লিখেছেন যে উনি হাত তুলেছিলেন, উনি কথা দিয়েছিলেন, উনি লাভদায়ক বলেছিলেন যে আল্লাহ এই কঠিন যুগে, এই জঘন্য পরিস্থিতিতে, এই পরিবেশে যাওয়ার জন্যে যখন কেউ প্রস্তুত নয়, তো আমি এই দায়িত্ব নিচ্ছি, এই শেষ যুগে, এই কঠিন যুগে এই সমস্যার সম্মুখীন আমি করব, আমি এই যুগে যাব, আমি তোমার বান্দাদের জীবনে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করব, তাদেরকে সৎ পথ দেখাবো, তাদেরকে হকের দিকে, সতের দিকে আমন্ত্রণ জানাবো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুগের দায়িত্ব নিলেন, তখন ওনাকে সৈয়দুল মুরসালিন অর্থাৎ রসুলদের সর্দার, খাতমুন নবীন জানার মাধ্যমে নবুয়াত শেষ করা হলো বা নবুয়াতের উপরে মোহর লাগানো হয়েছিল, সেই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ নবীকে দিলেন। ওনার সাহস, ওনার হিম্মত, ওনার মনোবল বা উনি যে কঠিন যুগকে বা সেই যুগের সমস্যার সম্মুখীন হয়ে তার সমাধান করার চেষ্টা করার ওয়াদা করলেন বা প্রতিশ্রুতি দিলেন আল্লাহকে, আল্লাহকে এত ভালো লাগলো যে আল্লাহ সঙ্গে সঙ্গে নিজের ওই নবী যার নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন তাকে খাতমুন নবীন বা সৈয়দুল মুরসালিন বলে ঘোষণা করলেন। আর সৈয়দুল মুরসালিন বলে যখন ঘোষণা করলেন, তখন ওনাকে শেষে আসারই দায়িত্ব দেওয়া হলো। কেননা আগে যদি রসুল না আসেন তো উনি সৈয়দ হবেন কার? উদাহরণস্বরূপ বলি, আপনি যদি বলেন হুজুর আপনি আমাদের সর্দার, হুজুর আপনি আমাদের সর্দার, তো আমি সর্দার কখন হব? যখন আগে আপনারা থাকবেন, আপনারা আমাকে সর্দার মানার জন্যে যখন আগে থেকে প্রস্তুত থাকবেন, তারপরে তো আমি সর্দার হব। আমি যদি একা আগে আসি তাহলে আমি একা কার সর্দার হব? তো ওই জন্যে নবীকে যখন সৈয়দুল মুরসালিন সমস্ত নবীদের সর্দার করা হয়েছে, তো আগে নবীদেরকে পাঠানো হয়েছে, তারপরে সর্দার রূপে ওনাকে দুনিয়াতে এই মানব যুগে, মানব রূপে বা ভাষার রূপে পাঠানো হয়েছিল, বা খাতেমিন নবীন যে নবীর মাধ্যমে নবুয়াতকে শেষ করা হয়েছিল, মোহর লাগানো হয়েছিল নবুয়াতের শেষ নবী হওয়ার। তো সেই নবী যদি প্রথমে আসতেন তাহলে উনি শেষ মোহর কী করে হতেন? এটা যদি আরও আমি সরল করে বোঝাতে চাই, তো এভাবে বোঝার চেষ্টা করুন যে আজ যদি কোনো পরিবেশে, কোনো এলাকায় কোনো মহাপুরুষ, মহান ব্যক্তি আসেন, তো আসার আগে, তাঁর আসার আগে তাঁর জন্য একটা ভূমিকা তৈরি করা হয়, স্টেজ তৈরি করা হয়, শ্রোতা বা পাবলিককে ডাকা হয়, তাঁর বক্তব্যের আগে বা তাঁর আসার আগে কি তাঁর কথা রাখার আগে
ছোট মোটো বক্তাদের দিয়ে আগে একটা পরিবেশ তৈরি করা হয়, তারপরে শেষ বক্তব্য প্রধান অতিথি হিসাবে প্রধান বক্তব্য রাখার দায়িত্ব ওনার উপরে থাকার কারণে, বা সভাপতি বলুন, সর্দার বলুন, প্রেসিডেন্ট বলুন বা বিশেষ বক্তা বলুন, সেই হিসেবে সর্বশেষে ওনাকে রাখা হয়। ওইরূপ আল্লাহ রব্বুল আলামিন প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এই বিশ্বে পাঠানোর আগে নিজের বান্দাদের মাধ্যমে এই বিশ্বকে সাজিয়েছিল, শ্রোতা তৈরি করেছিল, আর বিভিন্ন বক্তার মাধ্যমে নবীদের মাধ্যমে একটি পরিবেশ তৈরি করেছিল, আর সমস্ত নবীরা নিজের নবুয়তের দায়িত্ব পালন করার সময় ওনারা বলেছিলেন যে আমাদের পরে একজন নবী আসছেন যিনি সমস্ত নবীদের সর্দার, তানার কথা শেষ কথা হবে, আর তানার দিন সর্ব উত্তম এবং আল্লাহর নিকটে পছন্দিত দিন হবে, যে দিনের সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে ইন্নাদ দিনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে যদি সর্ব পছন্দিত কোনো দিন থাকে বা আল্লাহর নিকটে যদি কোনো ধর্ম থাকে তো সেটা হচ্ছে ইসলাম। এইভাবে সমস্ত নবীরা বলেছিলেন, কিন্তু তানারা নাম বলেননি, শুধু শেষ নবীর আগে যিনি এসেছিলেন অর্থাৎ সেকেন্ড লাস্ট নবী হযরত ঈসা নবী উনি নাম বলেছিলেন, উবাশ্বরক বিনবীইন, আমি এক নবীর আসার শুভ সংকেত দিচ্ছি বা শুভ সংবাদ জানাচ্ছি, আমার পরে একজন নবী আসবেন, উবাশ্বরক বিনবী মিন বাদি, আমার পরে একজন নবী আসবেন, ইসমু আহমদ, আর তার নাম হবে আহমদ, আল্লাহর ঔরসে আমাদের প্রিয় নবীর নাম হচ্ছে আহমদ, আর জমিনে ওনার নাম হচ্ছে মোহাম্মদ, যে নামটা ওনার দাদা জনাবে আব্দুল মুত্তালিব দিয়েছিলেন। তো সমস্ত নবী ওনার আগমনের খবর দিয়েছিলেন আর বলেছিলেন যে শেষ যুগে যে নবী আসবেন উনি হবেন নবীদের সর্দার, সৈয়দুল মুরসালিন বা খাতামিন নবীন, ওনার মাধ্যমে আল্লাহর এই দিন পরিপূর্ণ হবে, আর কিয়ামত পর্যন্ত বিশ্বে ওনারই শরিয়ত বা ওনারই দিন চলবে। তাই প্রিয় নবীকে সর্বশেষে পাঠানো হয়েছে, আর আজ পুরো বিশ্বে ওনারই দিন বা ওনারই শরিয়ত চলছে। তাহলে আমার ভাই হাসান, আপনি বুঝতে পেরেছেন কেন প্রিয় নবীকে সর্বশেষে পাঠানো হয়েছিল? তার মেন কারণ ছিল যে এই যুগের এত বড় দায়িত্ব অন্য কোনো নবীরা নিতে চাননি, উনি এই যুগের দায়িত্ব নিয়েছিলেন বলে ওনাকে সর্বশেষে পাঠানো হয়েছিল, আর ওনার আগে ভূমিকা স্বরূপ পরিবেশকে তৈরি করার জন্যে সমস্ত নবীদেরকে পাঠানো হয়েছিল। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন।